সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমরা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক সালাম ও অভিনন্দন তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে বর্ষার সময়ে আমাদের মুরগিগুলোকে কিভাবে অসুস্থতার হাত থেকে মুক্ত রাখবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যারা এখনো আমাদের পরিবারের সদস্য হননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং যারা অলরেডি আমাদের পরিবার সদস্য হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বর্ষার সময় বর্তমানে আমাদের কাছে চলে এসেছে এবং আমরা অলরেডি বর্ষার সিজনের মধ্যে চলে এসেছি এক্ষেত্রে যারা আমরা মুরগি পালন করতেছি তারা কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং এটা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো এবং আমাদের এমন কিছু মেডিসিন আমরা যদি ব্যবহার করতে পারি তা দেখা যাবে যে আমাদের মুরগিগুলোর বর্ষার সময় যে রোগগুলো ভয়াবহ রোগগুলো হওয়ার পসিবিলিটি থাকে সেই রোগগুলো কিন্তু আমাদের খামারে আসবে না এবং দেখা যাবে যে আমাদের মুরগিগুলো সময় সুস্থ থাকবে তো বর্ষার সময় সবচেয়ে বেশি যেটা পরিবর্তন দেখা যায় সেটা হচ্ছে তাপমাত্রা দিনের একবেলা বর্ষা হয় একবেলা কিন্তু আমাদের রৌদ্র থাকে এই যে আবহাওয়াটা এই আবহাওয়াটা কিন্তু আমাদের কারণে মুরগিগুলোকে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত করতে পারে এবং তাপমাত্রা ওঠা কারণে মুরগির যে ইমিউনিটি রয়েছে এটা কিন্তু কমে এবং বাড়ে যদি তাপমাত্রা বেশি থাকে ইমিউনিটিটা বাড়ে এবং তাপমাত্রা কম থাকলে ইমিউনিটিটা কমে যায় এবং ইমিউনিটি করা কমার কারণে দেখা যায় মুরগির শরীরে যে ভালো এবং খারাপ ব্যাকটেরিয়াগুলো আছে এগুলো কিন্তু আপনার ক্রমশই যে রোগগুলো রয়েছে আমাদের সাধারণ সিম্পল যে রোগগুলো দেখা যাচ্ছে সেগুলো আমাদের মুরগিকে বিভিন্ন সময় আমরা বুঝতেই পারি না যে আমাদের মুরগি শরীরে হঠাৎ করে দেখা যাচ্ছে ইনফেকশনাল কোনো ভাইরাস ডিজিস আপনার পেটের মধ্যে রয়েছে অথবা কোনো লিভারের সমস্যা হয়েছে অথবা দেখা যায় হঠাৎ করে একটা ভয়াবহ রোগ আপনার ছোট্ট রোগ থেকে আমার ভয়াবহ রোগটা যেই রোগগুলো ভালো সময়ে বা ভালো ওয়েদারে প্রকাশ পাইতো না সেই রোগগুলো কিন্তু আপনি বর্ষার সিজনে আপনার অনায়াসে প্রকাশ পেয়ে যাবে তো তারপরে যেটা হয় সেটা হচ্ছে আপনাদের বর্ষার সিজনটাতে ভাগ মশা এবং মাসির এই দুটার উপদ্রব সবচেয়ে বেশি থাকে এর কারণটা হচ্ছে বর্ষার সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় পানি মানে আবদ্ধ হয়ে থাকে এই কারণে দেখা যায় যে খারাপ যে ব্যাকটেরিয়াজনিত যে মশামাশিগুলো ছিল বাহির থেকে জীবাণু বহন করে মুরগি সেটে চলে আসে এমনকি আপনাদের মুরগির সেটেও দেখা যায় যে মুরগির যে বিষ্ঠাটা রয়েছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের তাদের বডির যে তাদের শরীর থেকে যে ব্যাকটেরিয়াগুলো পড়ে যায় সেখান থেকেও কিন্তু তারা সেই ব্যাকটেরিয়াকেতে প্রথমে যা সেখান থেকে আহরণ করে সেখান থেকে আবার অসুস্থ যে মুরগিগুলো রয়েছে সেখানে কিন্তু যা সেটা আবার ছড়িয়ে দেয় সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের মুরগিগুলো রোগ বালায় হওয়ার পসিবিলিটি বেড়ে যায় এবং সবচেয়ে বেশি যেটা হয় বর্ষা সেজন্য সেটা হচ্ছে দেখা যায় যে বর্ষার সময় আমাদের লিটারগুলো সবসময় ভেজা থাকে যত চেষ্টাই করি না কেন তারপরেও দেখা যায় যে লিটারগুলোকে ঝরঝরা বা শুকনো রাখার জন্য খুবই একটা টাফ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন যে বর্ষার সময় এমনও দিন আসে যে দিনগুলোতে দেখা যায় যে সম্পূর্ণ দিনটায় আপনার বৃষ্টি হচ্ছে অথবা চার পাঁচ দিন আপনাদের রোদ কোনো দেখা মিলতেছে না এমনকি সময় বাতাস বইতেছে এই সময় দেখা যায় আমাদের লিট আমাদের শেড যেটা রয়েছে সে শেডের যদি আমরা পদ্মাটা চারপাশে লেগে দিয়ে রাখি তারপরেও কিন্তু আমাদের ভেতরে অ্যামোনিয়া গেস তৈরি হয়ে যাবে সেক্ষেত্রে চেষ্টা করবেন বর্ষার সময়টাতে আপনাদের অর্ধেক যে পর্দাগুলো রয়েছে সে পর্দাগুলো ব্যবহার করতে এবং পর্যাপ্ত পরিমাণ ভেন্টিলেশনের ব্যবস্থা রাখতে আলোর ব্যবস্থা রাখতে তাহলে হবে কি আমাদের মুরগিগুলো যেহেতু ভালো ওয়েদারে যেরকমভাবে খেলাধুলা করতো সেরকমভাবে খেলাধুলা করতে পারবে না লিটারটা ড্রাস্ট বেশি হয়ে যাবে আর ভেজা হয়ে যাবে সেখান থেকে কিন্তু আপনার কক্সিডিউসিস কলেরা ডায়রিয়া এমনকি ডানি ক্ষেত হতে পারে সেক্ষেত্রে আপনারা বেশ কিছু যদি মেডিসিন ব্যবহার করতে পারেন এই বর্ষার সিজনটাতে দেখা যাবে যে বর্ষার সিজন যেদিন আপনার ওয়েদারটা একটু খারাপ থাকবে সেদিন পারলে আপনি সকালবেলা একটু পানির সঙ্গে মধু যদি খাওয়াতে পারেন তাহলে হবে কি মুরগির শরীরটা হিট আপ থাকবে এবং মধু কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আপনাদের মুরগি বলুন মানুষ বলুন যে কোনো প্রাণীকে বলুন যদি একটু মধু খাওয়ানো যায় তাদের শরীরের মধ্যে চাঞ্চলতা ফিরে আসে তো তারপর যেটা করতে পারেন আপনারা প্রাকৃতিক আরও কিছু উপাদান রয়েছে যেমন আপনাদের রসুন বাটা এটা খাওয়াইতে পারেন পেঁয়াজ হলুদ রসুন এগুলো কুচু কুচু করে খাবারের সঙ্গে মিক্সড করে খাওয়াইতে পারেন এবং এটা যদি ব্লেন্ড করে নিয়ে এক লিটার পানির জন্য এক চামচ এর রস যদি ব্যবহার করতে পারেন অথবা এক চামচ বাটা যদি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আমাদের মুরগিগুলোকে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া এবং রোগ প্রতিরোধ ক্ষমতা এই বর্ষা সিজনটাতে মুরগির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোটা খুবই প্রয়োজন কারণ যদি আপনার মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি থাকে তাহলে দেখা যাবে যে বিভিন্ন ধরনের যে ছোটোখাটো যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার মুরগিকে ক্রমশই ধ্বংস করতে পারবে না দেখা যাবে যে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকার ফলে তাদের ছোট ছোট যে ব্যাকটেরিয়াগুলো ছিল সেগুলো কিন্তু তারা অনায়াসেই ধ্বংস করে ফেলবে তার ক্ষেত্রে আপনার কোনো ধরনের অ্যান্টিবায়োটিক বা বিভিন্ন ধরনের যে ঔষধগুলো রয়েছে এগুলো কিন্তু প্রয়োজন হবে না সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে আপনাদের খামারটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং ওয়েদার যখন আপনার খারাপ হয়ে যাবে সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের কোনো মতেই যেন আমাদের শেডের মধ্যে বৃষ্টি না পড়ে অথবা যে ভেজা যে আবহাওয়াটা রয়েছে সেটা যেন আমাদের লিটারে না আসে কোনো ক্রমে দেখা যাচ্ছে যে আপনি শেড থেকে বাইরে চলে গেছেন হঠাৎ আপনার বৃষ্টি আসছে তারপরেও আপনার দেখা যাচ্ছে পর্দা লাগানোর কোনো ওয়েল ছিল না সেখানে যদি বৃষ্টি ঢুকে যায় সেক্ষেত্রে কি করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনার চেষ্টা করবেন যে লিটারগুলো ভিজে গেছে সেই লিটারগুলো সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিবেন অথবা সেই লিডারগুলো ফেলে দিয়ে কিছু নতুন লিটার আপনি যদি মিক্সিং করে দেন আর বর্ষার সিজনটাতে আপনার চেষ্টা করবেন যে আপনাদের বর্ষার একটু আগে আগে এখনই আপনারা আপনাদের পুরাতন যদি লিটার থাকে মুরগির বিছানায় সেই লিটারটা চেঞ্জ করে দেবেন নতুন একটা লিটার দিয়ে দিবেন যাতে করে দেখা যাবে যে আমাদের পুরাতন লিটার থেকে রোগ বালাই কিন্তু বেশি ছড়ায় দেখা যাবে যে নতুন লিটার দেওয়ার ফলে আমাদের মুরগিগুলোকে ফিফটি পার্সেন্ট হলেও আমার মুরগিগুলো সেফ থাকবে এবং ক্রমোন্বশায় একটি একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে আপনাদের সিপ্রোফ্লোক্সাসিন অথবা রেনামক্স এই যে অ্যান্টিবায়োটিকগুলো রয়েছে এগুলোতে আপনারা প্রতি সপ্তাহে যারা জন্য পালন করতেছেন তারা আর দুই তিন দিন পরপরই ব্যবহার করতে পারেন যারা ডিমের জন্য পালন করতেছেন তারা অ্যান্টিবায়োটিক ব্যবহার না করে অবশ্যই চেষ্টা করবেন যে আপনাদের প্রাকৃতিক যে অবদানগুলো রয়েছে সেগুলো দিয়ে আপনাদের মুরগিগুলোকে সুস্থ রাখার তাহলে হবে কি আমাদের যদি একটা অ্যান্টিবায়োটিক আমাদের খামারে ব্যবহার করে দেখা যাবে যে আমাদের ডিমের যে প্রোডাকশনটা রয়েছে সেটা কমিয়ে আসবে এবং যদি আমরা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকগুলো যদি ব্যবহার করি তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের মুরগিগুলো অনায়াসেই আমাদের মুরগিগুলোর ওয়েট ঠিক থাকবে মুরগিগুলোর ডিমের প্রোডাকশন ঠিক থাকবে সবসময় রোগমুক্ত থাকবে এবং এই অ্যান্টিবায়োটিক তৈরি করা নিয়ে আমাদের বেশ কিছু ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে আপনারা চাইলে আমাদের চ্যানেলটাকে ভিজিট করে আসতে পারেন এবং চ্যানেলে ভিজিট করলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজ এ পর্যন্তই পরবর্তী দেখা হবে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে